তাহলে মোটামুটি অ্যাটমসফিয়ারিক প্রেশারের ইন্ট্রোডাকশনারি পার্টটা আমরা বুঝলাম, যে বাতাসের চাপ ব্যাপারটা কি। হ্যাঁ, তো এইবার যেটা কথা হচ্ছে যে এই প্রেশার ক্লাইমেটোলজির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই যে বাতাস চলাচল করে, মুভ করে, এটা বেসিক্যালি আমরা এর আগে যখন টেম্পারেচার আলোচনা করেছি তখন বলেছি যে উষ্ণ বাতাস, বাতাস উষ্ণ হলে উপরের দিকে উঠে যায়, বা এক জায়গা থেকে উষ্ণ বাতাস আরেক জায়গায় চলে যায়, সেখান থেকে শীতল বাতাস আরেক জায়গায় চলে যায়। ব্যাপারটা অতটা সহজ নয়, উষ্ণতা জাস্ট একটা পার্ট, একটা অংশ। বাতাস যে মুভ করে তার একটা অংশ উষ্ণতা, কিন্তু ওটাই কিন্তু সব নয়। কারণ হচ্ছে বাতাস তখনই চলাচল করবে যখন বাতাসের চাপের পার্থক্য হবে। বাতাস সবসময় উচ্চ চাপ অর্থাৎ হাই প্রেশার যুক্ত এলাকা থেকে লো প্রেশার যুক্ত এলাকার দিকে যায়, অর্থাৎ চাপের পার্থক্য থাকলে তবেই বাতাস মুভ করে। সেটা ওপর নিচে হতে পারে বা অনুভূমিক হতে পারে। ওপর নিচে হলে সেটাকে আমরা বলি বায়ু স্রোত, এয়ার কারেন্ট। আর যখন অনুভূমিক ভাবে মুভ করে তখনই সেটাকে আমরা উইন্ড বলি, উইন্ড, ঠিক আছে, বা বায়ু প্রবাহ। আর সিম্পলি যখন বাতাস একটা স্থির বস্তু, গ্যাসীয় বস্তু, সেটাকে আমরা জাস্ট এয়ার বা বায়ু বলতে পারি, ঠিক আছে। উইন্ড বা বাতাস যখন বলবো তার মানে প্রবাহমান বায়ু, বোঝা গেল। আর যদি ওপর নিচে চলাচল করে সেটাকে বায়ু স্রোত বলা হয়। তো বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচল করে। আর এই হাই বা লো প্রেশার সৃষ্টির পেছনে দায়ী হচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে উষ্ণতা। কারণ বাতাস উষ্ণ হলে যেহেতু গ্যাসীয় পদার্থ, বাতাসের অণুগুলো ছড়িয়ে যায়, বাতাসের ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়া মানেই বাতাসের চাপ কমে যাওয়া। ঘনত্ব কমে যাওয়া মানে কি? বাতাসের ওজন কমে যাওয়া, আর ওজন কমে যাওয়া মানে চাপ কমে যাওয়া, ঠিক আছে। আর বাতাস যখন ঠান্ডা হয় তখন অণুগুলো সংকুচিত হয়, তখন কি বাতাসের ওজন বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়, যার ফলে বাতাসের চাপ বেড়ে যায়। এটা হচ্ছে খুব সহজ সম্পর্ক। তার মানে উষ্ণতা বাড়লে চাপ ভূপৃষ্ঠে বাতাসের চাপ কমে যায়, আর উষ্ণতা কমলে ভূপৃষ্ঠে বাতাসের চাপ বেড়ে যায়। ওই জন্য বাতাসের চাপের তারতম্যের অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা দায়ী করি উষ্ণতা, ঠিক আছে। এইবার তাহলে শুধু কি উষ্ণতাই দায়ী? না, আরো অনেকগুলো ফ্যাক্টার আছে যেটা বাতাসের চাপের তারতম্যের জন্য দায়ী। সেগুলো আমরা আসছি, সেগুলোকে আমরা ফ্যাক্টার্স অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার বলতে পারি। কিন্তু এখানে একটা জিনিস আমি একটু বলি, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বা 9-10 ভৌত বিজ্ঞানে তোরা পড়ে থাকবি, বা এখন যারা পড়ছে তারা এই ব্যাপারটা এরকম জানে যে কোনো গ্যাসের যদি উষ্ণতা বাড়ে চাপ বাড়ে। যে কোনো গ্যাসীয় পদার্থে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে চাপ বাড়ে, উষ্ণতা কমলে চাপ কমে। আমি উদাহরণ দিচ্ছি, একটা টিউব গরমকালে আমি রোদে রেখে দিয়েছি হাওয়া দিয়ে, হঠাৎ করে ফেটে গেল। মাঝে মাঝে টায়ার ফাটে তো গরমের সময়, কেন ফাটে? অর্থাৎ এই টায়ারটা যখন গরম হয় তার ভেতরে বাতাসটাও গরম হয়, ভেতরে চাপ আরো বেড়ে যায়, সে আরো বেশি টিউবের গায়ে চাপ প্রয়োগ করে, এক সময় টিউবের ক্ষমতার বেশি চাপ হয়ে গেলে ফেটে যায়। তার মানে কি উষ্ণতা বাড়লে চাপ বাড়লো না? তাহলে আমি একটু আগে কি বললাম যে উষ্ণতা বাড়লে চাপ কমে, তাহলে দুরকম কথা হয়ে গেল না? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবে, কোন প্লাস্টিকের ড্রাম মুখ আটকে যদি আমরা রোদে ফেলে দিই তাহলে কি হয়? কিছুক্ষণ পরে ফুলে যায় না? মরামর যেমন ফুলে ওঠে ওরকম ফুলে যায়, তো খেয়াল করেছিস? না হলে আজকেই কালকেই টেস্ট করবি, দেখবি ফুলে গেছে। প্লাস্টিকের একটা বোতলই রাখ, দেখবি শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এটা কেন হয়? বাতাস যখন আবদ্ধ থাকে, যে কোনো গ্যাসকে যখন আমি আবদ্ধ জায়গার মধ্যে রেখে দিই তখনই শুধুমাত্র উষ্ণতা বাড়লে চাপ বাড়বে। কারণ ভেতরের বাতাস বাইরের বাতাসের সঙ্গে কোনো মিক্সিং হচ্ছে না, তো ফলে ভেতরের বাতাসের উষ্ণতা যখন আমি বাড়াচ্ছি তখন কি হচ্ছে? অণুগুলো আরো দ্রুত ছোটাছুটি করে, যত ওর মধ্যে টেম্পারেচার বাড়ে তত ওদের ছোড়ার এই ছোটাছুটি করার ক্ষমতা বেড়ে যায়, ফলে আরো জোরে গিয়ে ধাক্কা মারে, ওই জন্য চাপ বাড়ে। কিন্তু যখন আমরা উন্মুক্ত জায়গার কথা বলছি তখন বাতাস প্রচুর জায়গা পাচ্ছে, সে ফাঁকা হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ফলে তোর ঘনত্ব কমে যাচ্ছে। ওই জন্য খোলা জায়গাতে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে আমরা যদি দেখি
তাহলে উষ্ণতা বাড়লে বাতাসের যেহেতু ঘনত্ব কমে যায় তাই চাপ কমে, বোঝা গেল? আবদ্ধ জায়গা হলে একরকম হবে আর খোলা জায়গা হলে আরেকরকম হবে। কিন্তু আমরা যখন বায়ুমণ্ডলের সঙ্গে বায়ুমণ্ডলের আলোচনায় অ্যাটমসফিয়ার প্রেশারে আলোচনা করছি, তখন আমরা বায়ুমণ্ডল তো খোলা জায়গায় অবস্থান করছে, সেই জন্য আমরা বলবো যে উষ্ণতা বাড়লে চাপ কমে আর উষ্ণতা কমলে চাপ বাড়ে। ওকে, তাহলে ফ্যাক্টর অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার এক নম্বর কারণ হচ্ছে টেম্পারেচার, আমরা আলোচনা করলাম। নেক্সট, আর্থ রোটেশন, পৃথিবীর ঘূর্ণন। যেহেতু পৃথিবী প্রচন্ড জোরে ঘুরছে, আমরা বুঝতে পারি না কেন, কারণ পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এতটাই ছোট, এতটাই ছোট। প্লাস পৃথিবী আমাদেরকে আঠার মতো আটকে রেখেছে, একটা অদৃশ্য শক্তি দিয়ে আমাদেরকে টেনে রেখেছে, এবং পৃথিবী নিজের যেমন ঘুরছে আমাদেরকেও ঘোরাচ্ছে, আর আমরা এত ছোট যে ওই ব্যাপারটাকে বুঝতে পারছি না, ঘূর্ণনটা ঘোরাটাকে ধরতে পারছি না। কিন্তু কেউ যদি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা আকাশকে পর্যবেক্ষণ করে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে কিভাবে নক্ষত্রগুলো একদিক থেকে আরেকদিকে সরে যায়। এখন ইউটিউব খুললে এরকম অনেক ভিডিও পাবি যেখানে পরিষ্কার পৃথিবী যে ঘুরছে তার একটা অবজারভেশন এরকম আছে। বিশেষ করে রাতের বেলা এরকম, মানে দিনের বেলা তো আকাশ নক্ষত্র দেখা যায় না, দিনের বেলা আমরা সূর্যকে চলতে দেখি, ওটাই পৃথিবী ঘুরছে প্রমাণ, কারণ সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী ঘুরছে। কিন্তু রাতের বেলা আমরা যখন নক্ষত্র পর্যবেক্ষণ করি তখন আমরা কিন্তু ওটা দেখতে পাবো। আর ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যেখানে ওই 12 ঘন্টাকে অবজার্ভ ক্যামেরা বন্দি করে সেটাকে হয়তো 10 মিনিটে খুব স্পিডে চালিয়ে 10 মিনিটে দেখাচ্ছে, তখন পরিষ্কার বোঝা যায় যে হ্যাঁ পৃথিবী কীভাবে ঘুরছে। তো পৃথিবী ঘুরছে আর পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল সেটাও ঘুরছে, যার ফলে পৃথিবীর কোথাও বাতাস ছিটকে যাচ্ছে কি কোথাও নামছে, তাহলে যেখান থেকে ছিটকে যাচ্ছে সেখানে বাতাসের ঘনত্ব কমে যাচ্ছে, আর যেখানে গিয়ে নামছে জমা হচ্ছে সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যাচ্ছে, বেশি বাতাস চলে আসছে, যার ফলে চাপ বাড়ছে। ঠিক আছে, আমরা যে কোনো বস্তুকে আচ্ছা আমি উদাহরণ হিসেবে বলছি, আমরা যখন সুতোর সঙ্গে একটা মাটির ডেলা বা পাথরের টুকরো করে যখন ঘোরাই, ঘুরে ঘুরে ছেড়ে দিলে কি হয়, দূরে ছিটকে চলে যায়। কেন? কেন্দ্র বহির্মুখী শক্তি কাজ করে। তো পৃথিবীতে ঘুরছে, পৃথিবীর চারপাশে যে বাতাস সেখানে ওই সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, যার ফলে বাতাস যখন এই যে গরম হচ্ছে বা প্রেশার ডিফারেন্স হচ্ছে, বাতাস যখন উপরের দিকে যাচ্ছে তখন সেই বাতাস ছিটকে চলে যায় অন্য দিকে। ঠিক আছে, আবার ও তো মহাশূন্যে চলে যেতে পারবে না, কারণ পৃথিবীটাকে টেনে রেখেছে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, সে পৃথিবীটাকে টেনে রেখেছে, যার জন্য সে ও ছিটকে যেতে পারে না, সেই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ঘোরাঘুরি করে এবং ওই ট্রপোস্ফিয়ার উচ্চতায় গিয়ে আবার আর জায়গায় নেমে আসে, যেখানে নেমে আসে সেখানে চাপ বাড়িয়ে দিচ্ছে, আর যেখান থেকে ছিটকে যাচ্ছে সেখানে চাপ কমিয়ে দিচ্ছে। 3 নম্বর, ওয়াটার ভ্যাপার, অর্থাৎ জলীয় বাষ্প। আমরা জানি যে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকে এবং এটা খুব ভেরিয়েবল একটা উপাদান বাতাসের কম্পোজিশনে, তোরা দেখেছিস জলীয় বাষ্পকে আমরা ঠিক বাতাসের গ্যাসীয় কম্পোজিশন হিসেবে ধরি না, এটাকে আলাদা হিসেবে আমরা আলোচনা করি, যদিও এটা গ্যাসীয় ফর্মেই বাতাসে থাকে, তথাপি এই জলীয় বাষ্প খুব ভেরিয়েবল একটা গ্যাস, গ্রিন হাউস গ্যাস বলতে পারি আমরা, কারণ খুব দক্ষ তাপ শোষক। তো জলীয় বাষ্প কিন্তু এই যে শুষ্ক বাতাস তার তুলনায় জলীয় বাষ্প অনেক হালকা, তার মানে জলীয় বাষ্পের চাপ কম, তাই বাতাসে যদি বেশি পরিমাণে জলীয় বাষ্প মিশে যায় তাহলে কিন্তু বাতাসের ঘনত্ব সে কমিয়ে দেয়, যার ফলে কি হয়, বাতাসের চাপ কমে যায়। একটা আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, ধর তোর কাছে একটা জার আছে, সেখানে জল আছে, সেই জলে চিনি বা লবণ গুলে রেখেছিস, এবার তুই যদি একেবারে বিশুদ্ধ পাতলা জল ঢালিস তাহলে কি হবে, এই জারের যে জল তার ঘনত্ব আস্তে আস্তে কমবে, তো অর্থাৎ বেশি ঘনত্ব রয়েছে তার মধ্যে যদি আমি কম ঘনত্বের কোনো উপাদান ঢালি তাহলে কমে যাবে ঘনত্ব। ঠিক একই রকম ভাবে বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প ঢুকে যায় তাহলে জলীয় বাষ্প যদি কম ঘন তার মানে সে ওভারঅল সেই বাতাসের ঘনত্ব কমিয়ে দেবে, তার মানে বাতাসের চাপটা সে কমিয়ে দেবে। আর আমরা জানি জলীয় বাষ্প বাষ্পীভবন প্রক্রিয়া এবং প্রস্রবণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকেই বাতাসে যায়, আবার ঘনীভবন এবং অধঃক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসে, সেটা বৃষ্টি হতে পারে, তুষারপাত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই প্রক্রিয়াটা চলতে থাকে জলচক্রের মধ্য দিয়ে,
ফলে বাতাসে জলীয়বাষ্প ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। ওই জন্য ভূপৃষ্ঠে সব জায়গাতে বাতাসে জলীয়বাষ্প একই রকম থাকে না, এটা যেমন প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় তেমনি এক স্থান থেকে আরেক স্থানের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। আমরা মালদার জলীয়বাষ্পের পরিমাণ আর বহরমপুরের মধ্যে বাতাসে জলীয়বাষ্প একই দেখতে পাবো না। আবার মালদাতে সকালবেলা বাতাসে যে পরিমাণ জলীয়বাষ্প থাকবে বিকালবেলা সেই পরিমাণ থাকবে না। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, দুপুরবেলা বাতাসে যতটা জলীয়বাষ্প ছিল, আমি বাজারে গেছিলাম, আমি মোটামুটি আড়াই থেকে তিনটে নাগাদ বাজারে ছিলাম, আমি মাস্ক পরেছিলাম, পুরো মাস্কটা ভিজে গেল, এত আর্দ্রতা ছিল বাতাসে, ঘাম বেশি হয় আর্দ্রতা বেশি থাকলে। তো কেন ভিজে গেল? বাতাসে প্রচুর আর্দ্রতা ছিল, যেই বৃষ্টি হলো এখন আর্দ্রতা দেখ অনেকটা কমে গেছে। মোবাইলে তো এখন দেখা যায় হিউমিডিটির পরিমাণ, সারাদিন রেকর্ড করি তাহলে দেখি প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তার মানে খুব ভেরিয়েবল একটা উপাদান। তো সেই জন্যে বাতাসের চাপের পার্থক্যও খুব বেশি ভ্যারি করে জলীয়বাষ্পের জন্য। এবং জলীয়বাষ্পই কিন্তু উষ্ণতার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি বলতে পারি, বিশেষ করে স্থানীয় আবহাওয়া তথা স্থানীয়ভাবে বাতাসের চাপকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। উষ্ণতা এবং জলীয়বাষ্প দুটো যখন একসঙ্গে কাজ করে তখন বাতাসের চাপ দ্রুত কমে যায়, যখনই কিন্তু ঘূর্ণিঝড় বা টর্নেডো বা শিলাবৃষ্টি এই ধরনের ঘটনাগুলো ঘটে। শুধু শুধু উষ্ণতা কি হবে, একটু ঝোড়ো হাওয়া হবে, আর কিছু হবে না। কিন্তু উষ্ণতার সঙ্গে যদি জলীয়বাষ্প এক হয়ে যায় তবেই কিন্তু মেঘ এই ঝড় বৃষ্টি এগুলো হয়, বুঝা গেল? তাহলে জলীয়বাষ্প হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বাতাসের চাপকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে এটা একটা নিরপেক্ষ ফ্যাক্টর বলতে পারি, অল্টিটিউড। এগুলো অ্যাক্টিভ ফ্যাক্টর, এটাকে আমরা নিরপেক্ষ ফ্যাক্টর হিসেবে আলোচনা করতে পারি। কেন? কারণ উচ্চতা সরাসরি নিয়ন্ত্রণ তো করছে না, জাস্ট উচ্চতা অনুযায়ী আমরা যদি বাতাসের ঘনত্ব মাপি তাহলে কমতে থাকে। কেন কমতে থাকে? আমরা জানি পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বায়ুমণ্ডলকে টেনে রেখেছে, ওই জন্যে বাতাসের অধিকাংশ ভর পৃথিবীর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরেই আমরা দেখতে পাই। যত উপরের দিকে যায় তত বাতাস দ্রুত হালকা হতে থাকে, অর্থাৎ বাতাসের ঘনত্ব দ্রুত কমতে থাকে। আমরা দেখেছি যে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে 97% বায়ুর ভর অবস্থান করে, অথচ বায়ুমণ্ডল 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে আমরা বলছি, বোঝা গেল? তাহলে আন্দাজ করা যাচ্ছে যে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে যেহেতু টেনে রেখেছে, যার জন্যে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের ঘনত্ব যত বেশি হবে, যত উপরে যাব তত বাতাস দ্রুত পাতলা হচ্ছে, ঘনত্ব দ্রুত কমছে, তার মানে প্রেশার দ্রুত কমতে থাকে। আমরা যদি একটা গ্রাফ আঁকি পরীক্ষাতে, যখন তোরা ফ্যাক্টরগুলো আলোচনা করবি ছোট ছোট গ্রাফ দিবি, যেমন টেম্পারেচারের ক্ষেত্রে এরকম দিতে পারিস যে টেম্পারেচার বাড়লে বাতাসের চাপ কমে, এরকম একটা নেগেটিভ গ্রাফ দিতে পারিস। আর্থ রোটেশনের ক্ষেত্রে পৃথিবীর এরকম ছবি এঁকে দিতে পারিস, যেখানে হাই এখানে লো হচ্ছে। ওয়াটার ভ্যাপারের সঙ্গেও একটা দিতে পারিস যে ওয়াটার ভ্যাপার যত বাড়বে বা তত চাপ কমবে। অল্টিটিউডের ক্ষেত্রেও তাই, আমরা এখানে প্রেশার এদিকে উচ্চতা, এইভাবে আমরা গ্রাফটা দেখতে পাই, দ্রুত কমে তারপরে ওপরের দিকে আবার ধীরে ধীরে কমে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটারের মধ্যে বাতাসের চাপ অনেকটা কমে যায়। এই গ্রাফটা যে কোনো বইয়ে আছে, আমি যে ছবির ফোল্ডারটা শেয়ার করেছি সেখানে পেয়ে যাবে। না 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 না, অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে হচ্ছে বাতাসের চাপ, আর অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন মানে হচ্ছে এই চাপের পার্থক্য হয় বলেই, অর্থাৎ ভূপৃষ্ঠের এক স্থানের সঙ্গে যেমন আরেক স্থানের মধ্যে চাপের পার্থক্য হয় তেমনি ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ সংলগ্ন এবং ভূপৃষ্ঠের ওপরের স্তরের মধ্যে চাপের পার্থক্য হয়, যার ফলে বাতাস চলাচল করে, মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আবার ফিরে আসছে। এই বাতাসের চলাচলটাকে সার্কুলেশন বলা হচ্ছে। আমি আসছি, সার্কুলেশন মানে বৃত্তা করে চলাচল, প্রেশার ছাড়া সার্কুলেশন ইম্পসিবল। যেমন হাত পা না থাকলে আমাকে যদি হাঁটতে বলে আগে পারবো, পারবো না। তো যাই হোক, এইবার হচ্ছে ফ্যাক্টর পড়লাম, এই সমস্ত ফ্যাক্টর গুলো একসঙ্গে কাজ করে, তারপরেই বাতাসের বেসিক্যালি চাপের ভেরিয়েশনটা হয় এবং বাতাস মুভ করে, দ্যাট ইজ কল্ড আমরা এয়ার সার্কুলেশন বলি। আচ্ছা, আমি একটু চট করে ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই, এটা না পড়লেও চলবে, জাস্ট একটু আইডিয়াটা ধরে রাখ, মানে জাস্ট একটু দেখে রাখবি, মানে সার্কুলেশনটা বুঝতে গেলে ডিস্ট্রিবিউশনটাকে বুঝতে হবে। ওকে, ওই জন্য একটু দেখে নিবি। ডিস্ট্রিবিউশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল,
অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে বাতাসের চাপ কমতে থাকে, আমি বললাম দ্রুত কমতে থাকে। যে কোনো একটা গ্রাফ দেখে কত উচ্চতায় কত প্রেশার আছে সেটা একটু বই থেকে দেখে নেবে, আমি এখানে কিছু বলছি না। দু নম্বর হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। এখানে যদি আমরা ছোট্ট করে একটু দেখে নিই, এটা আমরা দুভাবে আলোচনা করি হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনটাকে। একটাকে আমরা বলি প্রেশার ব্রেন, ছোটবেলায় পড়েছিস, বা চাপ বলয় পড়েছিস তো, পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে নিম্ন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, তাই তো? তারপরে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়, তারপরে কুমেরু উচ্চচাপ আর সুমেরু উচ্চচাপ, কি তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি যে বাতাসের চাপ প্রত্যক্ষভাবে অক্ষাংশ দ্বারা নিয়ন্ত্রিত, আর অক্ষাংশ মানে তাপ বা তাপমণ্ডল দ্বারা নিয়ন্ত্রিত। ওই জন্য আমরা একই অক্ষাংশে মোটামুটি প্রায় একই ধরনের চাপ দেখতে পাই। ওই জন্য পৃথিবীতে এরকম বৃত্তাকারে বেল্টের মতো চাপ বলয় তৈরি হয়েছে, অর্থাৎ পুরোটা হাই প্রেশার পুরোটা লো প্রেশার, এরকম বোঝা গেল? অর্থাৎ একই অক্ষাংশে মোটামুটি একই ধরনের চাপ দেখতে পাওয়া যায়, যার থেকে এই চাপ বলয়ের কনসেপ্টটা এসছে। তো এটা ছোটবেলায় পড়েছি, যেটা নিয়ে আমি বিশেষ কিছু বলছি না, যা উৎপত্তির কারণগুলো একবার একটু দেখে নিবি। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উৎপত্তির কারণ, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের উৎপত্তির কারণ, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বই থেকে একটু দেখে নিবি, এখানে আমি আলোচনা করছি না। এটা হচ্ছে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ এবং মেরুর উচ্চচাপ। এখানে যে চাপ বলয়গুলো তৈরি হয়েছে দুটো ফ্যাক্টরসের জন্য তৈরি হয়েছে, একটা হচ্ছে টেম্পারেচার, যেটাকে বলা হয় থার্মালি ডাইরেক্ট বেল্ট বা থার্মালি ইনপুট, সেটা হচ্ছে এইটা আর এইটা, এইটা এই তিনটে, অর্থাৎ মেরুর উচ্চচাপ আর নিরক্ষীয় নিম্নচাপ। আর দুটো হচ্ছে আর্থ রোটেশন, পৃথিবীর ঘূর্ণনের জন্যে যে চাপ বলয়গুলো সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় আর মেরুবৃত্তের নিম্নচাপ বলয়। এই যে বললাম পৃথিবী ঘোরে, এখান থেকে যে বাতাসটা উপরের দিকে উঠছে তাপীয় কারণে, সেটা কোথায় নেমে আসবে? পৃথিবী ঘোরার জন্য কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে নেমে আসে, যার ফলে ওখানে ঘনত্ব বেড়ে যায়, চাপ বাড়িয়ে যায়। আর এই দুই যে মেরুবৃত্তীয় অঞ্চল, এখানেও তাই, যেহেতু মেরু অঞ্চলে তাপীয় কারণে উচ্চচাপ তৈরি হয়, তাই এখান থেকে বাতাস মেরুবৃত্তের অঞ্চলের দিকে আসে আর মেরুবৃত্তের অঞ্চলের বাতাস উপরের দিকে উঠে যায়, ঠিক আছে? পৃথিবীর ঘূর্ণনের কারণে মেরু অঞ্চলে যতটা ডিফ্লেকশন ফোর্স কাজ করে তার থেকে বেশি কাজ করে এখানে, কারণ যত আমরা নিরক্ষরেখার দিকে যাই তত কেন্দ্র বহির্মুখী যে বল সেটা বেশি কাজ করে, যার ফলে বাতাস বাইরের দিকে ছিটকে যায়, মেরু অঞ্চলে অতটা যায় না, ফলে এখানে উচ্চতা হয়, তার তুলনায় এখানে নিম্নচাপ থাকে, এখানেও তাই একই একই। তো তাহলে অনুভূমিক চাপের বন্টন, চাপের বন্টনের ক্ষেত্রে আমরা প্রেশার বেল্ট দিয়ে আলোচনা করি। আরেকটা হচ্ছে যেমন টেম্পারেচারের ক্ষেত্রে আমরা করেছিলাম, অর্থাৎ জানুয়ারি মাস এবং জুলাই মাস, অর্থাৎ শীতকালীন চাপের বন্টন, গ্রীষ্মকালীন চাপের বন্টন, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেশার বেল্ট এর থেকে। প্রেশার বেল্ট 9-10 পর্যন্ত ঠিক আছে, তারপরে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেশার ডিস্ট্রিবিউশন, সেটা একটু আমি চট করে দেখে নিই, নিয়েই আমি চলে যাব উইন্ড সার্কুলেশন, প্রেশারের সঙ্গে রিলেশন করে। উত্তর আমেরিকা পৃথিবীর ম্যাপ আঁকলাম, এই হচ্ছে নিরক্ষরেখা, ওকে, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। এইবার আমরা যদি প্রেশার বেল্টটাকে ধরি, তাহলে গোটা নিরক্ষর রেখা জুড়ে নিম্নচাপ থাকার কথা, গোটা কর্কটীয় এবং মকরীয় অঞ্চল জুড়ে উচ্চচাপ থাকার কথা, এবং এখানে মেরুবৃত্তীয় অঞ্চলে আবার নিম্নচাপ, আর একেবারে মেরুর কাছে আবার উচ্চচাপ। বাস্তবে সেটা হয় না, কেন? আমরা উষ্ণতার ক্ষেত্রেও যেমন দেখেছি যে স্থলভাগ এবং জলভাগ পাশাপাশি অবস্থান করে, আর আমরা জানি স্থলভাগ এবং জলভাগের যে স্পেসিফিক হিট আলাদা, জলভাগ ধীরে ধীরে গরম হয় আবার ধীরে ধীরে শীতল হয়, স্থলভাগ তুলনায় দ্রুত গরম হয় দ্রুত শীতল হয়, যার ফলে স্থলভাগ তার সংলগ্ন বাতাসকে প্রভাবিত করে আবার জলভাগ তার উপরের বাতাসকে প্রভাবিত করে, যার ফলে আমরা দেখি যে জলভাগ এবং স্থলভাগ যদি পাশাপাশি থাকে, দুটো যদি একই টেম্পারেচার পায়, ইনসুলেশন পায় জলভাগের উপরে,
যদি উষ্ণতা বেশি থাকে তাহলে স্থলভাগের উপরে নিম্নচাপ হয়ে যায়, জলভাগের উপরে তুলনামূলকভাবে চাপ বেশি থাকে, যার ফলে আমরা যে চাপ বলয়ের কথা বলছি সেই চাপ বলয় বাস্তবে কিন্তু দেখা যায় না, সেই চাপ বলয়গুলো ভেঙে যায় এবং এটা ঋতু ভেদে পরিবর্তিত হয়। আমরা যদি জুন বা জুলাই মাসটা দেখি, অর্থাৎ আমরা যদি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল সেই সময়টা যদি কল্পনা করি, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা কিন্তু সেই সময় উত্তর গোলার্ধের স্থলভাগের উপরে অবস্থান করে এবং সুমেরুবৃত্তের নিম্নচাপ বলয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয় দুটো মার্জ করে যায়, আলাদাভাবে কিছু থাকে না। আর কর্কটীয় উচ্চচাপ বলয়গুলো এই সময় জলভাগের উপরে অবস্থান করে, বুঝা গেল? অর্থাৎ উত্তর ভারতের স্থলভাগের উপরে নিম্নচাপ বলয় নিম্নচাপ কক্ষ হয়ে অবস্থান করে, বলয় থাকে না, বলয় ভেঙে ছোট ছোট ছেলে পরিণত হয়ে যায়, কক্ষে পরিণত হয়ে যায়। স্থলভাগের উপরে নিম্নচাপ তৈরি হয় এবং জলভাগের উপরে উচ্চচাপ তৈরি হয়। আমরা দক্ষিণ গোলার্ধে দেখি, যেহেতু দক্ষিণ গোলার্ধে ওই রকম স্থলভাগ কম, অধিকাংশটাই জলভাগ, ওই জন্য দক্ষিণ গোলার্ধে আমরা চাপ বলয় দেখতে পাই, চেষ্টা করছি। ঠিক জানুয়ারি মাস যখন হবে এইটা পুরো রিভার্স হয়ে যায়, জানুয়ারি মাসে স্থলভাগ ঠান্ডা হয়ে যায়, ওই জন্য স্থলভাগের উপরে তখন উচ্চচাপ বিরাজ করে, আর উচ্চচাপ যেটা সেটা কিন্তু তখন উত্তর গোলার্ধের স্থলভাগের উপরে অবস্থান করে, আর জলভাগের উপরে তখন কিন্তু পাশাপাশি নিম্নচাপ অর্থাৎ সুমেরুবৃত্তের নিম্নচাপটা তখন উপক্রান্তীয় অঞ্চলের জলভাগের উপরে অবস্থান করে, বোঝা গেল? আর স্থলভাগের উপরে কর্কটীয় উচ্চচাপ অবস্থান করে এবং কর্কটীয় উচ্চচাপ আর মেরুর উচ্চচাপ দুটো মার্জ করে যায় জানুয়ারি মাসে, মাঝখানে সুমেরুবৃত্তের নিম্নচাপটা স্থলভাগের উপরে থাকে না, শুধু জলভাগের উপরে থাকে, বোঝা গেল? দক্ষিণ গোলার্ধে খুব বেশি ভেরিয়েশন আমরা দেখতে পাই না, উত্তর গোলার্ধের ক্ষেত্রে ভেরিয়েশনটা সব থেকে বেশি দেখা যায়। ওকে বলো, এইটুকু মোটামুটি বুঝলে? ঠিক, এটা উল্টে যায়, অর্থাৎ আমি যখন জানুয়ারি বলবো তখন এটা হয়ে যাবে হাই, এটা হয়ে যাবে লো, এটা হয়ে যাবে হাই, এটা হয়ে যাবে লো, মোটামুটি এক্সাক্টলি সেম হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছিলাম। অর্থাৎ উত্তর স্থলভাগের উপরে হাই প্রেশার হয়ে যায়, জলভাগের উপরে লো প্রেশার হয়ে যায়, এবং একই জিনিস চাপ বলয়গুলো কিন্তু উত্তর গোলার্ধে আমরা কোনোদিনই একটানা দেখতে পাই না, কারণ জলভাগ এবং স্থলভাগ পাশাপাশি অবস্থান করে সেই জন্য।